ভ্রমণটা শুরু হয়েছে এবং এখনও চলছে এই বইয়ের মাধ্যমে এবং বইয়ের কিছু চরিত্র কিছু ঘটনা নিজেকে জাহাজ ডুবির নাবিক ভেবে অভিযাত্রী ভেবে এবং বর্তমান টানাপোড়নের পৃথিবীতে একজন কবির কথা ভেবে যে না দিনের শেষে কিছুই না একটা ফুলের দিকে তাকিয়ে কিছুটা শুদ্ধ সময় অতিবাহিত করতে চায় আপনার মস্তিষ্কের যে নিউরনগুলো এরা যাতে পরস্পরের সাথে যোগাযোগ করে এই দৃশ্যকল্পগুলো তৈরি করে এটা এক ধরনের আপনার ব্যায়াম ধরতে পারেন মস্তিষ্ককে সচল রাখা ধরতে পারেন স্মৃতিশক্তিকে ঠিক রাখার জন্য বলতে পারেন কিন্তু এই কল্পনা আপনার থাকতেই হবে এবং এই কল্পনাকে জিয়ে রাখতে হলে বইয়ের বিকল্প নেই দেখুন আমার জীবনে যত ভ্রমণ মানুষ যদিও ভ্রমণটা নিয়ে জানতে চায় আমার জীবনে এখন পর্যন্ত যত ভ্রমণ অধিকাংশই কিন্তু আমার শৈশবে পড়া বইগুলোকে বইয়ের ঘটনাগুলোকে বইয়ের লেখকগুলোকে এক হিসেবে চেস করা চেস করা মানে ছুতে ছোয়ার ব্যর্থ চেষ্টা করা আমি যখন খুব ছোট আমার মা যেহেতু বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চাকরি করতেন একটা ক্লাস থ্রির বাচ্চা স্কুল শেষে যে মায়ের অফিসে বসে আছে তার ডেস্কের পাশে বা লাইব্রেরিতে ঘোরাঘুরি করছে র্যাকের মধ্যে অনুমতি নিয়ে ওই সময় আমি একদিন দেখলাম মায়ের টেবিলে একটা বই পড়ে আছে বাংলায় বইটার নাম টম সয়ার তো টম সয়ার আমি একদিন উল্টে দেখলাম ওখানে কিছু ইলাস্ট্রেশন আছে টম সয়ার আমার বন্ধু হয়ে গেল এরপরে টমসের বন্ধু হাকাল বেরি ফিন সেও আমার বন্ধু হয়ে গেল টার্জান এক পর্যায়ে আমার বন্ধু হলো লড়া এঙ্গেলস ওয়াইল্ডারের অনুবাদ করা বই ফার্মার বয় তার আলমানজো আলমানজো ছোটবেলায় কি করে দুধ খাইয়ে একটা কুমড়োকে বড় করছে এটা জেনে আমার মনে হলো আরে আলমানজো আমার বয়সী একটা ছেলে আমেরিকার কোথায় সে নর্থ ড্যাকোটায় থাকছে ঠান্ডার মধ্যে কিভাবে কি তো আমরা যখন প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে গেলাম আমি কিন্তু বেছে বেছে আলমানজো সে বাড়িতে গেছি আমি মার্ক টোয়েন কোথায় বসে টমস হোয়ার বা তার সেই বাড়ি এখানে খুঁজে খুঁজে বের করেছে আমার যে কোনো দ্বীপ দেখলে সবার আগে মাথায় রবিনসন ক্রুসো বা সুইস ফ্যামিলি রবিনসনের কথা আসে আমি যখন প্রথমবার আফ্রিকায় বিশাল বাস ভ্রমণ করলাম কেপটাউন থেকে জোহানেসবার্গ আমি কিন্তু বিভূতিভূষণের চাঁদের পাহাড় আমার চল্লিশ বার পড়া কিন্তু আবার খুলে পড়েছি কারণ কি কারণ আমি অনুভব করতে চেয়েছি তো ভ্রমণ এবং জীবন দর্শন তো খুব বড় আসলে ব্যাপার আমি অত বড় ব্যাপার নিয়ে বলার মতো উপযোগী হইনি কিন্তু আমি বলতে পারি আমার ভ্রমণটা শুরু হয়েছে এবং এখনও চলছে এই বইয়ের মাধ্যমে এবং বইয়ের কিছু চরিত্র কিছু ঘটনা নিজেকে জাহাজ ডুবির নাবিক ভেবে অভিযাত্রী ভেবে এবং বর্তমান টানাপোড়নের পৃথিবীতে একজন কবির কথা ভেবে যে না দিনের শেষে কিছুই না একটা ফুলের দিকে তাকিয়ে কিছুটা শুদ্ধ সময় অতিবাহিত করতে চাই তো আমার জীবনের ভ্রমণের যে খুব বড় কোনো তাৎপর্যতা তা হয়তো নয় কিন্তু আমি ওইটুকু কাটিয়ে খুব সুখী দেখেন এখনকার পৃথিবীতে দু সালে আমাদের অনেকের মনে একটা ধারণা আছে যেহেতু আমরা প্রচুর এখন ডিভাইস ব্যবহার করি ফোন হোক টিভি হোক আইপ্যাড হোক যে আমরা তো স্ক্রিনে প্রচুর তথ্য পাচ্ছি সত্যি কথা প্রচুর প্রচুর আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি তথ্য পাচ্ছি তাই না আমরা এখন ন্যাশনাল জিওগ্রাফিকের একটা বই বা পত্রিকা পড়ার চট করে একটা ডকুমেন্টারি দেখে ফেলতে পারি তথ্য বল সিনেমা দেখতে পারি বিতর্ক শুনতে পারি মানে অনেক কিছু আমরা জানতে পারি তো আমাদের একটা ধারণা হতে পারে যে বই পড়াচ্ছে দেখলেই তো হয় দেখলে সময় কম লাগছে তাই কি না কিন্তু এখানে আমরা যেটা অধিকাংশ মানুষ খেয়াল করি না যেটা আমাদের খেয়াল করা উচিত আমাদের ছোটোবেলার অভিজ্ঞতা থেকে একটা বিশাল পার্থক্য আছে আমি এখনই আপনাকে কাগজে লিখে দিলাম সবুজ মাঠ নীল আকাশ জাস্ট আপনাকে সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে দিলাম সবুজ মাঠ এখানে মাঠও নাই সবুজও নাই নীল আকাশ নীলও নাই আকাশও নাই কিন্তু দেখেন এই আপনাকে বললাম আপনি পড়েই কিন্তু আপনার মাথায় সাথে সাথে খেলা করতেছে একটা দিগন্ত জোরে নীল আকাশ তেপান্তরে সবুজ মাঠ এরপরে লাইনটা হয়তো আসলো যে কালো মেঘের ফাঁক দিয়ে রংধনুর আলো করছে দেখেন আপনার মাথায় ছবি তৈরি হচ্ছে না আমি যেটা বলবো আমাদের যে শ্রোতা বন্ধুরা শুনছেন প্রত্যেকের মাথায় এই ছবিটা তৈরি হচ্ছে এই ইমেজটা কিন্তু স্ক্রিনে দেখলে হয় না স্ক্রিন আপনাকে অলরেডি তৈরি করে দিচ্ছে অলরেডি তো ন্যাচার তো অ্যামেজিং সিনেমা বাদ দিলাম একটা তথ্যচিত্র যখন আমি ন্যাশনাল জিওগ্রাফিক বা আমার সবচেয়ে প্রিয় ডেভিড অ্যাটেন বোর্ড দেখছি এর বাইরে তৈরি করার আপনি স্কোপ নেই বললেই চলে কারণ স্ক্রিন আপনাকে করে দিচ্ছে খুব ভালো কথা এটা দেখাটাও জরুরি কিন্তু এর চেয়ে বেশি জরুরি আপনার মস্তিষ্কের যে নিউরনগুলো এরা যাতে পরস্পরের সাথে যোগাযোগ করে এই দৃশ্যকল্পগুলো তৈরি করে এটা এক ধরনের আপনার ব্যায়াম ধরতে পারেন মস্তিষ্ককে সচল রাখা ধরতে পারেন স্মৃতিশক্তিকে ঠিক রাখার জন্য বলতে পারেন কিন্তু এই কল্পনা আপনার থাকতেই হবে এবং এই কল্পনাকে জিয়ে রাখতে হলে বইয়ের বিকল্প নেই এবং এটা যদি ছোটোবেলায় শুরু হয় সেটা মায়ের মাধ্যমে হোক স্কুলের মাধ্যমে হোক কোনো বন্ধুর মাধ্যমে হোক তারা মানে আমি মনে করি আমার যেমনটা শুরু হয়েছিল মানে এক হিসেবে তারা খুবই সৌভাগ্যবান কারণ এই জিনিসটা কোনো দিনই আপনার সঙ্গ ছেড়ে যাবে না